আজ রবিবার তেইশে অগ্রহায়ণ দু হাজার তেইশ সালের দশই ডিসেম্বর মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডের অর্থাৎ মানবাধিকার কমি মানবাধিকার দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ তো রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন স্ক্রিনে আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন ওম কুসুম শঙ্কা শঙ্কা সপিয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্ন নং প্রণত হস্মি দিবা কারাম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আজকে বিশেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠে সাদা গেরুয়া কমলা বা লাল রঙের কোনো পোশাক পরিচ্ছদ পরে এটি তামাল লোট লোটা বা পিতলের ঘটিতে করে অল্প একটু জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে এই মন্ত্রটি আপনারা সাতবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন রাহুকেতু কিন্তু রাশি পরিবর্তন করেছে তিরিশে অক্টোবর যার প্রভাব থাকবে দু শুধু নয় দু সালের মে মাস পর্যন্ত বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ গোচর হয়েছে এবং রাহু কেতু আগত এই দেড় বছর আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয়কে জয় করে নেবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনারা আজ করুন আজ মনে শান্তি বজায় থাকবে গৃহের পরিবেশও কিন্তু সুন্দর থাকতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আর্থিক দিকটি যেন সামলাতে দেবেন না খরচ বাজেট ছাড়িয়ে যেতে পারে আজ নতুন কোনো অর্থ অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করতে পারেন আপনাদের সন্তান সন্ততির কারণে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে